ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি লালগোলা মাছ বাজারে। আজকে আমি আপনাদের দেখাবো লালগোলা মাছ বাজার, দেখুন আপনারা। লালগোলা মাছ বাজার আসার জন্য আপনাদেরকে প্রথমেই ট্রেনে করে লালগোলা স্টেশন চলে আসতে হবে, এবং স্টেশন থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথে লালগোলা মাছ বাজার, কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে। আদারওয়াইজ আপনি লালগোলা থানা থেকেও পায়ে হেঁটে যেতে পারেন 2 মিনিটের ডিস্টেন্স, বা লালগোলা হ্রদ বাজার যদি আপনারা চিনে থাকেন, হ্রদ বাজার ক্রস করলেই তারপরেই মাছ বাজার শুরু, সেইখান থেকে আপনারা মাছ নিতে পারেন। रुको जरा, सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। দাদা এগুলো আলাদা নাকি? এটা দাম কিরকম? পরে আসলো নাকি এটা? আচ্ছা যাই হোক, ছাড়ো। ছোট আছে,
দুটো লাগবে নাকি তোমার দাদা? এটা এটা দেখো দেখো, এটা দেখো, এটা দেখবো আমি কত হচ্ছে, লাগবে কি এটা? এটা যতটা পারলাম আপনাদেরকে ভিডিওতে দেখালাম। এই হচ্ছে আমাদের লালগোলার মাছ বাজার। তো এখানে মাছের দাম এত কম বলেন কি, এটা দেখে মাঝে মাঝে ভাবি আমি কোথায় থাকি, মুম্বাই, এত দাম সেখানে মানে ভাবতে পারা যায় না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো চলুন দেখতে থাকুন ভিডিও, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই। করবো কি কি মাছ নিলাম লালগোলা বাজ মাছ বাজারে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এই যে এই যে দেখো প্রথম মাছ এইটা, এটা কি মাছ বলো তো, তোমার কমেন্টে জানাও কি মাছ এইটা। এটা পুরো জ্যান্ত ছিল একদম, ঠিক আছে, আনতে আনতে মরে গেছে, ঠিক আছে। এইটা হচ্ছে পাঙাশ, এর ওজন হচ্ছে 1 কেজি 100 গ্রাম, একদম তাজা পাঙাশ, জ্যান্ত ছিল, ঠিক আছে, নড়ছিল এরকম করে, তাই আমি কিনে নিয়েছি, আমার খেতে খুব ভালো লাগে, দাম অনেক কম এখানে। আচ্ছা এবার দেখো আসল আকর্ষণ, আমার দেখাবো যাকে বলা হয় সিলভার জুবিলি, কি বলে ওটাকে, ভুলে গেলাম। এই যে দেখো এইটা হচ্ছে আমাদের তাজা রুপোলি ইলিশ। এই যে দেখো পুরো 1 কেজি ওজনের ইলিশ, এটা হচ্ছে বাংলাদেশের পদ্মার ইলিশ, ঠিক আছে, আরব সাগর বা দিঘার নয়। এই যে দেখো এইটা আজকে আমরা ভালো করে রান্না করে বানিয়ে চাইয়ে খাবো, তোমরা দেখো। চলো টাটা, দেখা হচ্ছে।